টিউশনই করি, বিকেলে টিউশনই করি, ক্লাস হলে এর মাঝখানে আমি এই যে ক্লাস গুলো করতাম, ক্লাস পারিবারিক ও কিছু কাজকর্ম করতে হয় কিন্তু করি না ওগুলা। ভাই 4 ঘন্টা টিউশনি করি আমি, 4 ঘন্টা দিনে 4 ঘন্টা টিউশনি প্লাস ক্লাস করি, ঠিক আছে। রাত্রে সারা সময় পাই না, রাত্রে 12টা-1টা পর্যন্ত প্র্যাকটিস করি, ঠিক আছে। আপনার একটা ভিজিটিং কার্ড করতে লাগে 2.5 ঘন্টা-3 ঘন্টা লেগে যায়। কেন ফেল ভাই, একটা ভিজিটিং কার্ড করতে 2.5 ঘন্টা লাগার কথা না ঠিক আছে, আমরা একটা গিগ আপলোডে যাই। আমাকে ফটোশপও দেখাইতে হবে, ইলাস্ট্রেটরও দেখাইতে হবে, প্লাস মার্কেট প্লেস গুলোতে আপনারা কিভাবে কাজ করবেন সেই জায়গাটাও আমাকে দেখাইতে হবে। তার মানে কিন্তু শুধু আমি বিজি না, এখানে বিজি আপনারাও। ব্যাপারটা বুঝতে পারছেন আমাদের কোর্স প্ল্যানে যে ব্যাপারটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি কেন তাড়াতাড়ি আগানোর চেষ্টা করছি, কারণ এরপরে আমি যখন গিগ আপলোড করব আপনাকে বিডিং এ যেতে হবে, বিড করতে হবে, প্রপোজাল লিখতে হবে, একটা কাজ আসলে সেই কাজ থেকে আবার তুলতে হবে, তাহলে সেই জায়গাটাও তো আপনার আমাকেই লাগবে। ব্যাপারটা বুঝছেন? এখন আমি যদি গিগে যেতে না পারি তাহলে তো আমার পরিশ্রম। আপনি মেন্টর, ঠিক আছে, আপনি আপনার উপরে আমরা কোনো কিছু বলুন না, ঠিক আছে। আপনি যেভাবে যেভাবে করবেন সেভাবে আমরা সবকিছু করবো, আপনি যেভাবে শিখাবেন আমরা সেইভাবে শিখবো, বুঝছেন? হ্যাঁ, এটা হলো সম্পূর্ণ আপনার উপর। না না না, এখানে ব্যাপার হচ্ছে যে আপনাদেরও অবশ্যই মতামত থাকবে যে ভাই একটু স্লো যান। হ্যাঁ মতামত তো আছে, একটু স্লো যান বা একটু একটু ধীরে সুস্থে আগান। তো ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কাজ করি যে আমরা এই সপ্তাহটা পুরোপুরি ইলাস্ট্রেটর পিছনে ব্যয় করি, দেন সামনের উইক থেকে আমরা ফটোশপ শুরু করি, যেহেতু আপনাদের ইলাস্ট্রেটর খুব ইম্পর্টেন্ট। জি ভাই, সবার যখন একই অভিযোগ তাই আবার ইলাস্ট্রেটর কি করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হোক। তাহলে সেক্ষেত্রে আমি একটু আপনাদের যেহেতু অ্যাকাউন্ট গুলো দেখেন, এর ভিতরে কিন্তু আমি আবার 3-4টা ক্লাস বাই করছি অ্যাকাউন্টের পিছনে, খেয়াল করছেন আপনারা? জি ভাই, 3-4টা ক্লাস কিন্তু অ্যাকাউন্টের পিছনে বাই করছি। ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট খোলা পিছনে বাই করছি, ফাইবারে অ্যাকাউন্ট খোলার পিছনে বাই করছি। তারপর আপনারা যে এখন যদি একটা গিগ খুলতেও কিন্তু সময় লেগে যায় 1 ঘন্টা, নতুন অবস্থায় আপনাদেরকে আমার ইভেন আপনাদের কভার লেটার গুলো লিখে দেওয়া, আমার আগের ব্যাচের প্রত্যেকের কভার লেটার আমি নিজে নিজে লিখে দিয়েছি, যার কারণে আইডি গুলো অ্যাপ্রুভ হয়। সেই জায়গাগুলোতে কিন্তু আমাকে সময় দিতে হবে, তাই না? আমি শুধু ডিজাইন শিখে শিখে গেলাম, আপনারা শিখে গেলেন, তা কিন্তু না। মার্কেট প্লেসে কাজ করতে গেলে সেখানেও কিন্তু প্রচুর নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো আমাকে আপনাকে আপনাদেরকে শিখাইতে হবে। তো কাজেই সময় কিন্তু খুব মূল্যবান, প্রিশিয়াস। আচ্ছা তো ঠিক আছে, আমি একটু গিগটা কিভাবে আপলোড করতে হয় এটা আপনারা শিখে রাখেন, এটা 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 যদি জানা থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কাজটা একটু পিছিয়ে গেলেও আপনি নিজে নিজে গিগ আপলোড করতে পারবেন। তো সালমান ফার্সি, প্রথমে আপনি আপনার কাজগুলোকে একটু দেখান আমাকে, যে যে কাজগুলো যেগুলো সাজাইছেন ওইগুলো একটু দেখান। ভাই দুইটা PNG করছে, দুইটা JPEG আর দুইটা PDF। ওকে ঠিক আছে, আপনি কি একটু ওপেন করে দেখাতে পারবেন ছবিগুলো? এই দুইটা হলো JPEG। স্ক্রিন শেয়ার করেন।
হলো জেপিজি দুইটা এই উইন্ডোতে যে আবার নতুন একটা সিলেক্ট করেন দেখা যাচ্ছে না কারণ এখন তো আপনি ফোল্ডারের ভিতরে আছেন তাই না তো এইজন্য আপনাকে আবার হচ্ছে ওটা তো আপনার একটা ফটো ভিউসের ভিতরে ওপেন হচ্ছে তো ওই ফটো ভিউসটাকে আবার সিলেক্ট করেন এই উইন্ডোতে যে হ্যাঁ এখন দেখা যাচ্ছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে চারটা একবারই ওপেন করে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি এই কাজটাকে প্রথমে দিবেন লিলি বিচ এই কাজটা যাবে প্রথমে মানে ফ্রন্ট পেজে আমরা এইটাকে দিব ভাই লিলি বিচটা খুব সুন্দর হয়েছে এটা সুন্দর হয়েছে আচ্ছা ভাই লিলি বিচ তাহলে প্রথমে দেবো হ্যাঁ মানে ঠিক হয়েছে সব কিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে ফাইবারে যাই হ্যাঁ ফাইবারে যান ওকে তো এটা হচ্ছে আপনার প্রোফাইলে যান প্রোফাইলে যে আমরা গিগ আপলোড করি নিচের দিকে যান দেখি কি অবস্থা
এই যে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ একটা লেখা আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন এবং সবাই খুব সাবধানে জিনিসটা দেখেন যে কিভাবে আমরা কাজগুলো করছি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে একটা ভিডিও আপলোড করা যায় নতুন গিগ হিসেবে। তো যেহেতু আমরা এখন ভিডিও আপলোড করব না, আমরা কন্টিনিউতে চলে যাব। নিচের দিকে যান, নিচের দিকে কি আছে দেখি। ওকে, কন্টিনিউ, কন্টিনিউতে যান, আবার কন্টিনিউতে যান। এখন দেখেন এইখানে আপনি কিন্তু এখনো আপনার কিছু কিছু ইনফরমেশন বাকি আছে, খেয়াল করেন, দেখছেন কিছু কিছু ইনফরমেশন বাকি আছে। আচ্ছা, নিচের দিকে যান, এখানে দেখি আমাদের কি কি ইনফরমেশন বাকি আছে। নাম কি ঠিক দিচ্ছেন উপরে, উপরে দেখি সালমান শাহ, ওকে ঠিক আছে। নিচের দিকে যান, এইখানে সিলেক্ট অকুপেশন আপনি কি দিবেন, গ্রাফিক ডিজাইন দেন। এখানে ফ্রম ইয়ার এগুলো দিতে হবে। আপনি 2019 থেকে 2020 দেন, 2020 দেন, 2020 দিলে কি আসে দেখি। এখানে আবার 2020 দেন, 20 রাখ। হ্যাঁ, ওকে। এখানে দেখেন চুজ 2 to 5 অসর বেস্ট স্কিলস ইন গ্রাফিক অ্যান্ড ডিজাইন। আপনি এখানে লোগো ডিজাইনে ক্লিক দেন, তারপরে বিজনেস কার্ড এন্ড স্টেশনারিতে ক্লিক দেন, তারপরে ফ্ল্যাট ডিজাইনে ক্লিক দেন, ব্যানার অ্যাডসে ক্লিক দেন এবং সোশ্যাল মিডিয়া ডিজাইনে ক্লিক দেন। ওকে, এরপরে স্কিলসে যান, নিচের দিকে দেখেন স্কিলস তো আমরা সবগুলো এখানে ঠিকঠাক করে আসছি আগেই, প্রথমেই আমরা যখন অ্যাকাউন্ট খুলতে গেছি তখনই করে আসছি। ওকে, এডুকেশনে আপনার দিচ্ছেন আপনি কোন এডুকেশন এখানে? ওকে, এডুকেশন বেঙ্গলি গ্র্যাজুয়েট দিস, ঠিক আছে, ফাইন, ভালো কথা। পার্সোনাল ওয়েবসাইট তো আমাদের নাই, সো কাজে দরকার নেই। নিচে যান, কন্টিনিউ। লিঙ্ক অ্যাকাউন্ট আপনার এগুলা আপনি করেছেন, কোনো সমস্যা নাই, নিচের দিকে চলে যান। এখানে জিমেইল আপনি করেছেন, ওকে ফাইন, কন্টিনিউ, বিহান্সটা করে ফেলবেন। আচ্ছা, এখন বলছে অ্যাকাউন্ট সিকিউরিটি, ইমেল আর হচ্ছে ফোন নাম্বার, আপনার দুটাই তো ভেরিফাইড নাকি? দুটাই ভেরিফাইড লেখা আসছে না? যদি যদি ভেরিফাইড লেখা আসছে তাহলে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। হ্যাঁ, ক্রিয়েট এ গিগ। দেখেন দিস ইজ দ্য ফার্স্ট পেজ অফ ইউর গিগ।
এটা হচ্ছে আপনার গিগের প্রথম পেজ। উপরের দিকে যান, আমার উপর দিকে কি আছে, নিচের দিকে কি আছে একবারে দেখে আসবো। ওকে, তার মানে এই দেখেন, এই একটা গিগ আপলোড করতে গেলেও প্রথমে ওভারভিউ, তারপরে প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, দেন পাবলিশ, ছয়টা অপশন আমাদেরকে এখানে ফুলফিল করতে হচ্ছে। ছয়টা অপশন ফুলফিল করতে হচ্ছে, তার মানে একটা গিগ আপলোড করা কিন্তু মানে মোটামুটি বলতে পারেন যে একটা ঝক্কি ঝামেলার ব্যাপার আছে। ঠিক আছে, তো গিগ টাইটেল যেহেতু আমরা হচ্ছে গিগ টাইটেল কি দিচ্ছে, যেহেতু আমরা ভিজিটিং কার্ডে গিগ টাইটেল তৈরি করব, তাহলে আপনি এখানে লিখবেন এরকম যে আই উইল ডু ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন। আই উইল তো দেওয়াই আছে, ওটা দরকার নাই। আয়ের পরে একবারে উইল লিখবেন, তো এভাবে এভাবে না, আপনার আই উইল তো দেওয়াই আছে দেখেন। হ্যাঁ, আই উইল কি ব্যাপার ওইটা আপনার হচ্ছে যে ওইটা আপনার জাস্ট এমনি শো করছে, বাট লেখা নিতেছে না ওটা ওরকম। আপনি এখানে লিখতে পারেন এরকম যে আই উইল ক্রিয়েট মডার্ন ইউনিক বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড মডার্ন বানটা মনে হয় ঠিক নাই, এ মডার্ন। আচ্ছা হ্যাঁ, দিয়ে দেন। ওকে ঠিক আছে, ইউনিক বিজনেস কার্ড। আপনি আপনার পেজটা বারবার সরে যাচ্ছে কেন? আচ্ছা, ইউনিক বিজনেস কার্ড, ঠিক আছে, এটি আপনার ট্যাগলাইন, গিগ টাইটেল। ক্যাটাগরি, এখন সিলেক্ট এ ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করেন। এখানে দিবেন হচ্ছে আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দেন, সিলেক্ট এ সাব ক্যাটাগরি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। এই যে বিজনেস কার্ড, এখানে যদি বিজনেস কার্ড বাদ দিয়ে লোগো ডিজাইন দিতে সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে, কারণ আপনি করতেছেন বিজনেস কার্ড, আপনি লোগো ডিজাইন কেন দিবেন? কারণ এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিগটা আপনাকে যে শো করবে, ধরেন আমি ফাইবারে যাই, যখন ভিজিটিং কার্ড লিখে সার্চ করি, তখন অনেকগুলো গিগ আপনার আমার সামনে আসে, এই ক্যাটাগরি ওয়াইজ সেটা সামনে আসে। ঠিক আছে, এবং এটা যদি লোগো ডিজাইন হতো, তাহলে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, তারপর আপনি লোগো ডিজাইন দিতেন। ঠিক আছে, ওকে, এবার দেখেন নিচে দেখেন, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন। এটা কি বিজনেস কার্ড ডিজাইন, তাই না? তাহলে বিজনেস কার্ডে আপনি সিলেক্ট করেন। ওকে, দেন সার্চ ট্যাগস। সবগুলা সিলেক্ট করে দেন। আমরা তো এখানে কোন হচ্ছে আপনার হ্যাঁ দিয়ে দেন, পরে আমার যেগুলো দেওয়া লাগে আমি দিব। ওকে ফাইন, দেন সার্চ ট্যাগস, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন যে ট্যাগ কিভাবে কাজ করে, মানে ধরেন আমি ক্লায়েন্ট, আমি যে সার্চ করব, আমি কি লিখে সার্চ করতে পারি। তো আপনার প্রথম ট্যাগলাইন হবে বিজনেস কার্ড, বিজনেস কার্ড কি আসতেছে না? তাহলে ভিজিটিং কার্ড লেখেন তো দেখি। আচ্ছা ভাইয়া, এরপরে কি কমা কমা দিয়ে করতে হবে কিনা?
সার্চ কার্ড যেহেতু, তারপর আপনি লেখেন যে আপনার পেজটা সরে যাচ্ছে কেন বারবার, হ্যাঁ বিজনেস কার্ড। এরপর আপনি লেখেন হচ্ছে ধরেন মিনিমালিস্টিক বিজনেস কার্ড লেখেন, মিনিমালিস্টিক মানে ভুল আছে, এম আই হবে, এম এর পরে এম আই এন আই এম আই, যেখানে এ দিচ্ছেন সেখানে আই হবে। বানটা দেখে নেন দরকার হলে, মিনিমালিস্টিক বিজনেস কার্ড না, বানটা ভুল আছে, ঠিক করে নেন। কি বলে আচ্ছা আমি দেখছি, আমি বলতেছি এম আই এন আই এম এ এম এ এল আই এস এম এ এল আই এস কে মিনিমালিস্টিক বিজনেস কার্ড, মিনিমালিস্টিক বিজনেস কার্ড। হ্যালো, হ্যাঁ এরপরে লেখেন হচ্ছে মডার্ন বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড। এরপরে আপনি দেখতে পারেন হচ্ছে আচ্ছা মিনিমাম পাঁচটা, তাই তো? তো আমরা সার্চ করতে গেলে কিন্তু এইগুলোই সার্চ করি, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, এগুলো তো মাস্ট বি সার্চে থাকে, মিনিমালিস্টিক বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড। এরপরে আরেকটা সার্চ ট্যাগ দিয়ে দেন, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, না লাগবে দরকার নেই, ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, কারণ এই এই ট্যাগটা খুব লাগে। যেমন আমরা যদি এই এই ট্যাগ দিয়ে সার্চ দিই তাহলে অটোমেটিক বিজনেস কার্ড স্টেশনারি ডিজাইনগুলো চলে আসে। না ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, হ্যাঁ এটা থাকবে, ঠিক আছে। এই পাঁচটা ট্যাগ লাইনই আমাদের মোটামুটি ঠিক আছে। ওকে দেন ফাইন, আমরা নিজের দিকে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। আচ্ছা মোর দেন থ্রি ওয়ার্ডস, আচ্ছা ট্যাগ লিস্ট, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার। আচ্ছা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এটা একটু বেশি হয়ে গেছে, ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি শুধু লেখেন, এখানে ব্র্যান্ড অ্যান্ড স্টেশনারি লেখেন,
না ডিজাইন লিখতে হবে না, ডিজাইন লিখতে হবে না, ব্র্যান্ড নেম শুনে লিখুন শুধু। ওকে এবার দিয়ে দেখেন তো 7 কন্টিনিউ। আচ্ছা এখানে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টারস। 1 2 3 4 5 6 7 8 9 10 কোনো দিকে 20টা ওয়ার্ড হয়ে গেছে নাকি মিনিমালিস্টিক? তাহলে এখানে মিনিমালিস্ট বিজনেসটা বাদ দিয়ে এটা তো মানে ওয়ার্ড বেশি হয়ে গেছে তাই না? 1 2 3 4 আচ্ছা তাহলে এখানে আপনি শুধু মিনিমালিস্ট রাখেন, বিজনেস কার্ডটাকে বিজনেস কার্ড লেখাটা বাদ দেন, মিনিমালিস্ট রাখেন। মিনিমালিস্ট রাখেন আর মডার্ন রাখেন। মিনিমালিস্ট হ্যাঁ এটাতে রাখেন, এটা চাপেন। হ্যাঁ মডার্ন বিজনেস কার্ডটাকে লেখাটাও কেটে দিয়ে শুধু, আচ্ছা এবার ঠিক আছে এবার দেখেন নিচে আর অন্য কোনো লেখা নাই। চেঞ্জ সেপ্ট ফাইন ওকে। তারপরে কি আসছে নিচের দিকে দেখি আমরা। দেখেন ওইটা কিন্তু হয়ে গেছে আমাদের, আমাদের ওভারভিউ যেটা ট্যাগলাইন যেটা ওইটা কিন্তু হয়ে গেছে। এখন এই পেজটাতে সবাই একটু ভালোভাবে খেয়াল করেন, এই পেজটাতে সবাই দেখেন বাই ডিফল্ট ফাইবার আমাদেরকে তিনটা প্যাকেজ রাখে, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, থ্রি প্যাকেজ। পেজটা আপনি এখানে এইভাবে রাখেন, নাচারা করেন না তামিল ফার্সি। তো এই নামগুলোকে আপনি আবার নিজের নামে রাখতে পারেন। প্লাস আপনি আপনার মতো করে নামও দিতে পারেন, যেমন গোল্ড, ধরুন সিলভার, গোল্ড, প্লাটিনাম। আমরা এখন এই ধরনের নাম তৈরি করলে করতেও পারি অথবা না করলেও চলে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যে নামগুলো আছে এই নামগুলাই ইউজ করব। আপনি পরবর্তীতে যখন অন্য কোনো গিগ আপলোড করবেন সেখানে আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এবিসি দিতে পারেন, আপনার মন চাইলে আপনি স্পাইডারম্যান, হাল্ক এভাবেও দিতে পারেন। কিন্তু ওইটা আসলে শো অফ হয়, আমাদের শো অফ হবে পোর্টফোলিওতে, কাজে এই নামের এই জায়গাটা খুব একটা ভ্যারিফাই করে না। আপনি নেম ইউর প্যাকেজে ক্লিক করেন, প্রথম তিনটাতে এখানে বেসিকে বেসিকে লেখেন, স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে লেখেন, প্রিমিয়ামে প্রিমিয়ামই লেখেন। এখানে স্ট্যান্ডার্ড লেখেন, একটা বড় হাতের হচ্ছে, একটা ছোট হাতের হচ্ছে। প্রিমিয়ামে প্রিমিয়াম লেখেন। ওকে ফাইন। দেখেন এখানে একটা খেয়াল করেন, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। এই জায়গাগুলোতে আমি ধরেন এই বেসিক প্যাকেজের মানে ছোট্ট একটা টাইটেল আর কি, যেটা তো এই টাইটেলসটা ডিপেন্ড করবে আপনার এই নিচের এই টিক চিহ্নগুলোর উপরে। আপনি একটু নিচের দিকে যান, আমরা একটু নিচের গুলো একটু দেখে আসি, সবাইকে দেখাই। দেখেন হ্যাঁ এই পর্যন্ত রাখেন, এখানে দেখেন রিভিশন, ডিজাইন কনসেপ্ট, প্রিন রেডি, সোর্স ফাইল, ডাবল সাইডেড, ইমেল সিগনেচার, প্রাইস। তার মানে এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন প্যাকেজে কি 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 কিভাবে দিবেন। তাহলে এইগুলোর উপরে ডিপেন্ড করেই আপনাকে আবার উপরে ছোট করে টাইটেল লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু ফাইবারে, আমরা প্রথমে কাজ শুরু করব $5 দিয়ে, আমরা কখনোই বেশি ডলারে যাব না। এখন যদি আমি $10, $15, $20 দিই আমি কাজ পাবো না। অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ নিউকামার, অ্যাজ এ নিউ ইন্টার্ন, আমরা সবসময়ের জন্য $5 দিয়ে কাজ শুরু করবো, 5, 10, 15।
কারণ আমাদের প্রথম টার্গেটই হচ্ছে কিছু কাজ হাতিয়ে নেওয়া, কিছু কাজ হাতিয়ে নিয়ে প্রোফাইলটাকে চালু করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ওই টাইটেল গুলোকে একটু পরে লিখব, আমি নিচের এইগুলোকে আগে একটু ওকে করে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রথমটাতে ডেলিভারি টাইম দেন একটু পরে যান, এই টাইটেলটা আমি একটু পরে লিখব। ডেলিভারি টাইমে আপনি লেখেন প্রথমটা ওয়ান দিন, ওয়ান ডে ডেলিভারি, মানে আপনি বেসিকে একদিনে ডেলিভারি দিবেন। স্ট্যান্ডার্ডেরও আপনি একদিন রাখেন ওয়ান ডে, এইটাতে রাখেন দুই দিন, প্রিমিয়াম দুই দিন, টু ডেজ ডেলিভারি, ওকে। রিভিশন যেহেতু আমরা নতুন, আমি রিভিশন প্রত্যেকটাতে আনলিমিটেড দিব, দেখেন আনলিমিটেড, হ্যাঁ, কারণ নতুন অবস্থায় আমাদের একটু সার্ভিস বেশি দিতে হবে। এরপর আপনি যখন আপনার প্রোফাইল যখন ভারী হয়ে যাবে, স্টার হয়ে যাবে, তখন আপনি এই জায়গাটাতে নিজের মতো করে আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আবার চেঞ্জ করে নিতে পারবেন, সেটা গিগ অনুযায়ী। ডিজাইন কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট যাবে এক দুই তিন, হ্যাঁ, প্রথমটাতে এক, পরটাতে দুই, তারপরটাতে তিন, মানে আপনি কয়টা কনসেপ্ট তাকে দিবেন। ধরেন আপনি বেসিকে একটা কনসেপ্টে দিলেন এবং সেই একটা কনসেপ্টে তাকে ডিজাইন সাবমিট করে দিলেন। স্ট্যান্ডার্ডে আপনি তাকে কনসেপ্ট দিবেন দুইটা, সে যেটা চুজ করে সেটা সে নিয়ে নিল। প্রিমিয়ামে কনসেপ্ট দিবেন তিনটা, তার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবে, ওকে। অবশ্যই প্রত্যেকটাতে আমি প্রিন্ট রেডি ফাইল দিয়ে দিব, প্রথম অবস্থায় আমি প্রিন্ট রেডি ফাইল প্রত্যেকটাতে দিয়ে দিব, কারণ প্রিন্ট রেডি ফাইল দেওয়া কোনো ঘটনা না, আমি এআইতে যে কাজ করতেছি ওইটাই আমার প্রিন্ট রেডি ফাইল। সো ক্লায়েন্ট যদি প্রিন্ট রেডি ফাইল চায় তাহলে আমার দিতে কোনো সমস্যা নেই, যেহেতু আমার এখন গিটটাকে রানিং করা দরকার, আমার প্রোফাইলকে স্ট্রং করা দরকার, আমি এখন বেশি বেশি সার্ভিস দেবো, অল্পতে বেশি সার্ভিস দেবো। প্রিন্ট রেডি দিয়ে দেন, টিক চিহ্ন দেন, হ্যাঁ, সোর্স ফাইল তিনটাতেই টিক চিহ্ন দিয়ে দেন, ডাবল সাইড তো অবশ্যই হবে, কারণ ভিজিটিং কার্ড তো আপনি এক সাইড করবেন, অবশ্যই ডাবল সাইড করবেন। আচ্ছা, ইমেল সিগনেচারে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, প্রথম ভিডিওতেও দরকার নাই, তিন নম্বরটা ইমেল সিগনেচার দিয়ে দেন, যদি এটা লাগে না, বিজনেস কার্ডে ইমেল সিগনেচার কেউ চায় না। হ্যাঁ ভাইয়া, সোর্স ফাইলটা কিভাবে? সোর্স ফাইলটা হচ্ছে যদি আপনি কোনো ডিজাইন থেকে ইন্সপায়ারেশন নেন, বা আপনার যে এআই যে ফাইলটা ওইটাই সোর্স ফাইল। আর প্রিন্ট রেডি ফাইলস হচ্ছে প্রিন্ট করার জন্য ফাইলটাকে যে গুছিয়ে গাছিয়ে দিতে হয়, ফন্ট সহ, শেপ সহ, বিডিং সহ, ওইটা হচ্ছে প্রিন্ট রেডি ফাইল। হ্যাঁ, দেখবেন ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে যখন কাজের অফার দেয় তখন তিনি কিছু সোর্স ফাইল দিয়ে দেয় যে আমার কাজটা এই ধরনের হওয়া উচিত, এটা হচ্ছে ওই ধরনের আর কি। আচ্ছা, এখন আমরা উপরের দিকে যাব, এখন আমরা উপরে ওই যে ট্যাগলাইন, যে প্রত্যেকটা আচ্ছা, তো প্রথম ট্যাগলাইনে লিখবেন ওয়ান কনসেপ্ট, লেখেন ওয়ান কনসেপ্ট, মানে সংক্ষেপে আমি এটাকে একটু লিখে দেবো, ওয়ান কনসেপ্ট প্লাস প্রিন্ট রেডি ফাইল, প্লাস আনলিমিটেড রিভিশন, প্লাস প্লাস ফাইলের সাথেই প্লাস যাবে, নিচে কেন, উপরেই তো যাবে, স্পেস দিয়ে, হ্যাঁ, স্পেস দিয়ে প্লাস, রিভিশনস না, রিভিশন, ওকে, ফুল স্টপ। আচ্ছা, পরেরটাতেও পরেরটাতে আপনি একই রকম লেখেন
টু কনসেপ্ট ক্লাস পিন রেডি না এখানে অ্যাড করা দরকার নেই কারণ এত কিছু তো অ্যাড করবো না আমরা, ওটা তো শুধু টাইটেল। আচ্ছা পরটাতে লেখেন থ্রি কনসেপ্ট প্লাস স্ক্রিন রেডি ফাইল প্লাস আনলিমিটেড রিভিশন। এইটা আমরা বিগিনার অবস্থার সংক্ষেপে লিখলাম, কিন্তু আমরা যখন একটু কাজ টাজ বেশি পাবো তখন আপনি আরো নিজের মতো করে লিখতে পারবেন যে বোথ সাইডের ডিজাইন, হ্যাঁ পিন রেডি ফাইল, 300 ডিপিআই ফাইল, মানে আরো এক্সট্রা কিছু লেখা লিখবো আমরা। কিন্তু এখন যেহেতু আমরা খুবই বিগিনার অবস্থাতে আমরা খুব সংক্ষেপে লিখবো আর কি। দেন নিচের দিকে যান, দেখেন এখানে কোনো বানান যেন ভুল না থাকে, একটু দেখে নেন। এবং সবগুলো ঠিকঠাক ঠিকঠাক মতো আসেনি একটু দেখে নেন, ওয়ান ডে ডেলিভারি, টু ডে ডেলিভারি, টু ডে ডেলিভারি। নিচের দিকে যান, প্রাইসিং, আমরা এখনো প্রাইসিং এ যাই নাই। এই জায়গাটা কিন্তু সবার জন্যই ইম্পর্টেন্ট, প্রাইসিং। আমরা এখানে ফাইভ, এখানে ফাইভ, সরি পাঁচ দশ পনেরো দিকে যাব, ঠিক আছে। হ্যাঁ এর জন্য ক্লিক করেন $5 উপরে ফাইভ, হ্যাঁ তারপরটাতে যান $10, $15, ঠিক আছে। তার মানে পাঁচ দশ পনেরো, আমি একদম নিম্ন থেকে শুরু করলাম। এবার আপনি একটু নিচের দিকে যান, এখানে একটা অপশন আছে, আমি এখানে যদি এখন কোনো কাজ করবো না কিন্তু আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যদি আপনাকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি করতে বলে, যে সাপোজ আপনাকে বললো যে আমার 2 ঘন্টার ভিতরে লাগবে বা আমাকে 4 ঘন্টার ভিতরে দিতে হবে, তখন আপনি এক্সট্রা টাচ করতে পারবেন। তো ঠিক আছে আমরা একটু বেসিকে যাই, আমরা একটু এক্সট্রা টাচ এই অপশনটা তৈরি করে আসি। আই উইল ডেলিভার ইন অনলি, এখানে সিলেক্ট করেন, ওয়ান ডে ঘন্টা নাই তাই না, নিচের দিকে যান, নিচের দিকে যান, কোনো ঘন্টা নাই, যেহেতু নাই সেহেতু আমরা এখানে যাব না। এই কথাবার্তা, এই যে ব্যাপারটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটাতে আমরা এখন যাব না। সাপোজ আপনি বেসিকে দিলেন 2 দিন, যদি আপনার বেসিক প্যাকেজ থাকে 2 দিনে, এখন এটাকে যদি আপনার 1 ডেতে করতে হতো তাহলে আপনি তার জন্য হয়তো এক্সট্রা $5 চার্জ করতে পারতেন। ওই জায়গাগুলো আপনারা এইখান থেকে ঠিক করে দিবেন ক্লায়েন্টের জন্য। যদিও এই কথাবার্তাগুলো ক্লায়েন্টের সাথে বাই ওভার টেক্সট বেশি হয়, হ্যাঁ ওভার টেক্সট ক্লায়েন্টের সাথে কথাবার্তাগুলো বেশি হয়। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড একই সিস্টেম, প্রিমিয়ামেও একই সিস্টেম, কিন্তু আমি বেসিকে যাব না, স্ট্যান্ডার্ডে হচ্ছে 1 ডে ডেলিভারি, প্রিমিয়ামে আপনি একটু এক্সট্রা চার্জ করতে পারেন, যে আই উইল ডেলিভার ইন অনলি 1 ডে প্রিমিয়ামে, 1 ডে ফর অ্যান এক্সট্রা $5, এক্সট্রা $5, ব্যাস ব্যাপারটা এরকম আর কি। তো অ্যাডিশনাল রিভিশন এটা তো আমার দরকার নাই, এটা আপনারা কখনোই ইউজ করবেন না নতুন অবস্থাতে, কারণ আমি সবসময়ের জন্যই হচ্ছে আপনি ওখানে আনলিমিটেড রিভিশন দিয়ে রাখছি, সবসময়ের জন্য
আনলিমিটেড রিভিশন দিয়ে রাখছি, সো কাজেই আমার এখানে অ্যাডিশনাল রিভিশন বলে কিছু থাকলো না। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট আমি এখানে দিয়ে দিচ্ছি যে কয়টা কনসেপ্ট দিব, ঠিক আছে, এটাও আমার এখন দরকার নাই এখানে। আচ্ছা, স্টক ফটোসের টিক চিহ্ন দিয়ে দেন, ইমেল নিচের দিকে যান, স্টক ফটোস আপাতত যেহেতু আমাদের ভিজিটিং কার্ড ইউজ করছি, ভিজিটিং কার্ডে আমাদের স্টক ফটোস দরকার পড়বে না, তো কাজেই টিক চিহ্ন তুলে দেন। স্টক ফটোস আপনার কখন লাগতে পারে, যদি আপনি লিস্টেড তৈরি করতে চান বা বুকশেলফ তৈরি করতে চান তখন লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওকে, শিপিং দরকার নাই, আই চার্জ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপিং, আপনি এটাতেও যাবেন না। এটা হচ্ছে এরকম, সাপোজ অনেক সময় ক্লায়েন্ট চায় যে আমাকে 100 ভিজিটিং কার্ড তৈরি করে দিতে হবে আপনাকে, আপনি ডিজাইন করবেন, আপনি প্রিন্টেড করে আমাকে তৈরি করে দিবেন, তো তখন তো শিপিং কস্ট আছে, যদিও এটা খুব রেয়ার। শিপিং বলতে বোঝাচ্ছে আসলে ট্রান্সপোর্টিং, একই দেশের ভিতরে থাকলে বা একই দেশের ভিতরে থাকলে তখন আপনি এটা করতে পারেন আর কি, ঠিক আছে। ওকে, দেন আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন অ্যাডিশনাল রিভিশন প্রাইস ক্যান নট বি এমটি, অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট প্রাইস ক্যান নট বি এমটি, ঠিক আছে। আমরা উদ্ভিদের জায়গা কমপ্লিট করে আসি, এটা মনে হয় ফাইবারে রিসেন্টলি দিছে অ্যাডিশনাল রিভিশন। ওকে, ফর অ্যান এক্সট্রা এখানে দিয়ে দেন, আপনি $5 দেন অ্যান্ড অ্যাডিশনাল, কয়দিন দিবেন, 1 day, ডিজাইন কনসেপ্ট $5। জি, আমরা তো টিক চিহ্ন তুলেই দিয়েছিলাম, কিন্তু ফাইবার বলতেছে যে না এই জায়গাটা আপনাকে গিয়ে ফোন করে দিতে হবে, এই জায়গাটা খুব একটা কাজে লাগে না, বুঝছেন, এটা হচ্ছে গিগের অপশন আর কি। কিন্তু আপনি যখন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন অটোমেটিক আপনি অ্যাডিশনাল রিভিশনের ভিতরেই যাবেন। ওকে, 1 day, এখন আপনি আবার সেভ অ্যান্ড চেঞ্জেস এ যান। নাও, এখনো কিন্তু কোনো কাজ, দেখেন এখনো কিন্তু গিগ ফিনিশিং শেষ হয় নাই। ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, যেহেতু আমরা নতুন অবস্থায়, নতুন অবস্থায় আমরা কি করব, গিগের ডিসক্রিপশনে নিজের সম্পর্কে একটু বলবো, হোয়াই দ্য ক্লায়েন্ট চুজ ইউ, ক্লায়েন্ট কেন আপনাকে চুজ করবে এটা সম্পর্কে বলবো, এবং আপনি তাকে কি সার্ভিস দিবেন এটা সম্পর্কে বলবো। সো এই জিনিসটার জন্য বেটার হয় আপনি প্রথমে একটা ওয়ার্ড ফাইলে, আমরা ওয়ার্ড ফাইলে লিখে নিয়ে আসি, আপনি একটা ওয়ার্ড ফাইলে যান, জি কপি করে এখান থেকে কপি করে পেস্ট করে আপনাকে ওয়ার্ডে নিতে হবে, বুঝতে পারছেন, কারণ এখান থেকে ডিরেক্ট, হ্যাঁ, আপনি কখনো যদি কপি করাও লাগে, কখনোই মেসেঞ্জার থেকে বা কোনো ওয়েবসাইট থেকে ডিসক্রিপশন কপি করবেন না, কখনোই না। কপি করার নিয়ম হচ্ছে, বলতে দেন, শেষ করতে দেন, কপি করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে কপি করলেন, করে সেটাকে ওয়ার্ডে নিয়ে যাবেন, ওয়ার্ডে অথবা নোটপ্যাডে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে সেইখান থেকে ওইটাকে আপনি আবার নিয়ে আসবেন এইখানে, তাহলে ফাইবারের ট্রেস করতে পারবে না। কিন্তু আপনি যদি, আমি এখানে লিখে দিলাম, আপনি যদি এখান থেকে কপি করেন, এটা ফাইবার ট্রেস করে ফেলবেন যে না এটা
আপনার গুগল মিটে কে একজন কপি করছে সেখান থেকে আপনি এটা নিয়ে আসছেন। হ্যাঁ, এই কাজটা করা যাবে না, ভুলেও কখনো এই কপি পেস্টের এই কাজটা করবেন না। আপনি ওয়ার্ড ফাইলে যান, আমি এখানে লিখছি, এখান থেকে নিয়ে কপি করেন। আমি এখানে দিচ্ছি, এখান থেকে আপনি কপি করে নিয়ে যান। এটাকে নিয়ে যান, চ্যাট বক্সে যেটা দিলাম সেটাকে নিয়ে যান, এবং ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড গিগ এই লেখাটাকে বোল্ড করে দিবেন। হ্যাঁ, প্রথম থেকে নেন, ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড গিগ। হ্যাঁ, কপি করে নিয়ে ওয়ার্ড ফাইলে বসান। এবং ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড গিগ এই লেখাটা বোল্ড হবে। ভাইয়া ওটা একটু বড় করে দেই, ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড গিগ, ওইটা বোল্ড করলে অটোমেটিক ওখানে বড় হয়ে যাবে। ভাইয়া বোল্ড তো করছে কিন্তু ওখানে তো শো করতেছে না। কোনখানে শো করতেছে না? আমি আপনাকে বলছি প্রথমে ওয়ার্ডে নিতে, ওয়ার্ড ফাইলে। আপনি এটা ওয়ার্ড ওপেন করেন নাই, মাইক্রোসফট ওয়ার্ড? হ্যালো আপনি সবগুলোকে একসাথে নিয়ে আসবেন। আচ্ছা, এই লেখাটাকে নিয়ে যান, মাই ডিজাইন উইল বি ইউনিক প্রফেশনাল অ্যান্ড এলিগেন্ট অ্যান্ড ইটস মাই রেসপন্সিবিলিটি টু স্যাটিসফাই ইউ আনটিল ইউ উইল সে ইটস দ্য বেস্ট। তাহলে আপনারা চিন্তা করেন যে কেন আমি আপনাদের সাথে একটু রাফ বিহেভিয়ার করেছি। একটা গিগ আপলোড করতে আমাদেরকে প্রচুর সময় লাগবে এবং এটা অনেক বোঝাপড়ার ব্যাপার আছে। এবং কেন আমি বারবার বলছি যে সময়টা খুব ফাস্ট আপনাদের জন্য,
কারণ পঞ্চাশটা ক্লাসের ভিতরে আমাকে তিনটা মাগের প্লেসে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। ইভেন আপনাদেরকে আবার এই মাগের প্লেসে যে ধরনের কাজগুলো করে আপনারা কাজ স্টার্ট করতে পারবেন সেই ধরনের কাজগুলোকেও নিয়ে আসতে হচ্ছে। টাফ। আচ্ছা এখন আপনি এই এইটাকে নিয়ে চলে আসেন, যেটুকু পাঠাইছি আপনাকে এইটুকু নিয়ে চলে আসেন। এখন এখানে আপনি ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড এই লেখাটাকে সিলেক্ট করেন। বলছিনো টিকচিনো দেন, হ্যাঁ বল দিছেন, হ্যাঁ দেখেন এটা আপনার যখন গিগে যখন শো করবে অটোমেটিক এটা বড় শো করবে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ঠিক আছে। এখন এখন আমরা যেটা করব, এখন আমরা দুইটা অপশন তৈরি করব, যে একটা হচ্ছে ওয়াই মি, একটা হচ্ছে হোয়াই মি, যে কেন আপনি আমাকে চুজ করবেন, আর একটা হচ্ছে হোয়াট আই উইল প্রোভাইড ইউ। এই দুটো জিনিস আমরা লিখবো এখন এখানে। এখন আপনি এই যে সে ইজ দ্য বেস্ট এই এই জায়গাটাতে ক্লিক করেন, হ্যাঁ ইন্টার চাপেন। আচ্ছা এবার লেখেন যে আই হোয়াট আই উইল প্রোভাইড ইউ অথবা আই উইল প্রোভাইড ইউ। উইলটাকে আপনি প্রতিবার কেন সংক্ষেপে নিয়ে আসেন? হ্যাঁ প্রোভাইড ইউ দেখে একটা হাইফেন দেন, হাইফেন দেন না, এরকম না, বিসর্গ দরকার নাই, শুধু হাইফেন, হ্যাঁ স্পেস দিয়ে হাইফেন দেন। ওকে ফাইন, দেন ইন্টার চাপেন। ইন্টার চাপে দেখেন এখানে আপনার কিছু প্যারাগ্রাফ স্টাইল দেওয়া আছে, যে কোনো একটাকে সিলেক্ট করেন। ওয়ানে না, আমরা পয়েন্টটাতে যাব, ব্যাক স্পেস চাপেন। আই উইল প্রোভাইড ইউ লেখাটা বোল্ডে হবে, ওকে। এবার আপনি এখানে লেখেন নাম্বার ওয়ান আনলিমিটেড রিভিশন, ওকে। নাম্বার টু আপনারা কি লিখবেন? নাম্বার টু লিখতে পারেন 100% স্যাটিসফ্যাকশন, লিখছেন। আচ্ছা আর কি লেখা যায়? কাস্টম ওয়ার্ক, কাস্টম ওয়ার্ক তার মানে হচ্ছে আপনার একদম নিজের ওয়ার্ক, কাস্টম ওয়ার্ক। তারপর লেখেন যে পিডিএফ এআই জেপেক এন্ড পিএনজি ফাইল ফরম্যাট। লেখছেন? তারপর লেখেন
ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট লেখেন ফ্রি ফন্ট, তারপরে লেখেন ডাবল সাইড অর সিঙ্গেল সাইড বিজনেস কার্ড, সব থেকে বেস্ট হচ্ছে এই লেখাগুলোকে প্রথমেই মানে সমস্ত রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে লেখাগুলোকে আগেই ওয়ার্ডে ওকে করে ফেলা, আপনারা যখন করবেন নিজে নিজে তখন লেখাগুলোকে ওয়ার্ডে লিখে ফেলবেন সুন্দর করে সাজিয়ে, তারপর দেন ওখান থেকে এখানে কপি করবেন। আর সিঙ্গেল সাইড বিজনেস কার্ড, আচ্ছা তারপরে লেখেন যে আচ্ছা এরপরে লিখবেন হচ্ছে বিজনেস কার্ড আর কি থাকে, আচ্ছা হরিজন্টাল আর ভার্টিক্যাল বিজনেস কার্ড, কারণ বিজনেস কার্ডে তো সিস্টেম দুই রকম, একটা হরিজন্টালি হয় একটা ভার্টিক্যালি হয়, হরিজন্টাল ভাই বানানটা কি হবে, হরিজন্টাল কি বানান ঠিক আছে, কই আমাকে দেখতে দেন, না দেখলে কি করে বুঝবো, না ঠিক নাই তো, হরিজন্টাল এ হবে না ও হবে, ভার্টিক্যাল বান ঠিক আছে, হ্যাঁ ভার্টিক্যাল বিজনেস কার্ড, কি ভাইয়া বুঝি নাই, হরিজন্টাল আর ভার্টিক্যাল বিজনেস কার্ড, ওকে এটা গেল আর দরকার নাই এই বন্ধু, ঠিক আছে আই উইল প্রোভাইড ইউ। এরপরে লিখবেন ওয়াই ইউ চুজ মি, ওয়াই ইউ চুজ মি, কারণ কিটাও বলতে হবে যে ক্লায়েন্ট আপনি কেন আমাকে চুজ করবেন, এত কিছু দিছি তারপরও। একটা কথা বলি, এই লেখাগুলা জাস্ট গিট ডিসক্রিপশন, এই লেখাগুলা পড়ে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কখনো চুজ করবে না, ক্লায়েন্ট উইল চুজ ইউ উইথ ইউর ডিজাইন, ওকে এটাকে বোল্ড করেন, হ্যাঁ তারপরে আবার ওই যে ওরকম প্যারাগ্রাফ স্টাইল নেন, হ্যাঁ এটা চেপে নিবেন তো এই ডাব্লু এখানে ক্লিক করে, হ্যাঁ মেয়ের ওখানে হাইফেন দেন, ইন্টার চাপেন, এবার আপনি উপরে ক্লিক দেন, হ্যাঁ তো ওয়াই ইউ চুজ মি, ক্লায়েন্ট কেন আপনাকে চুজ করবে, আপনার কেন কি মনে হয় সালমান ফার্সি, নিজের সম্পর্কে বলেন যে ক্লায়েন্ট কেন আপনাকে চুজ করবে, ভাইয়া প্রথমটা আপনি বলে দেন পরেরগুলো জিজ্ঞাসা করবো সব, আচ্ছা ঠিক আছে প্রথম কথা লেখেন যে 100% মানি ব্যাক গ্যারান্টি, যে আপনি কাজ করলেন তার ভালো লাগতেছে না ওকে ঠিক আছে মানি ব্যাক করে দিব, লিখছেন তারপরে রাখেন হাই কোয়ালিটি এন্ড ইউনিক ডিজাইন, বানানটা কি ঠিক আছে, মনে হয় না সব বানান যদি আমি ঠিক করে দিব বলেন, না ঠিক নাই, ক্লাসে এতজন আছেন কেউ একে একটা কথাও বলেন না যে ভাই বানানটা কিন্তু এরকম না ওইরকম, জিইউআরএনটিওয়াই, হ্যাঁ গ্যারান্টি জিইউআরএ
আর ই না ইউ আর ই এন জি ইউ এ আর জি ইউ এ আর এ এন জি ইউ এ আর এ এন টি ডাবল ই ডাবল ই হ্যাঁ আর এটাকে কেন আপনি বোল্ডে নিয়ে আসছেন এটাকে সিলেক্ট করেন পুরোটাকে সিলেক্ট করেন করে ওই যে বোল্ডে আবার ক্লিক দেন ভাইয়া জে পি ই জি এটা কি ভুল হয়েছে না জে পি জি হবে না 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 ঠিক আছে জেপিজি এবং জেপেক দুটা ফরম্যাট আছে এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে এরপরে লিখতে পারেন হাই কোয়ালিটি অ্যান্ড ইউনিক ডিজাইন হাই কোয়ালিটি অ্যান্ড ইউনিক ডিজাইন কুইক রেসপন্স মানে ক্লায়েন্ট আপনাকে নক করলে আপনি খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারবেন দেখছেন তারপর লেখেন হাই রেজলিউশন পিন রেডি ফাইল রেজুলেশন মানটা ভুল আছে আর জি ইউ হবে জি জি হবে না না এস ও হবে আর ই এস ও L U এবারে লেখেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল এস এ টি আই এস এফ আই আচ্ছা আপনার তো ওই যে হ্যাঁ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল আচ্ছা তারপরে লিখবেন হচ্ছে আরো দু একটা দিয়ে দেওয়া উচিত তারপরে লিখবেন হচ্ছে ওকে আমরা কি ওটা লিখছি হাই রেজলিউশন অ্যান্ড হাই কোয়ালিটি ডিজাইন হচ্ছে প্রিন্টেড ফাইল ওকে ফাইন দেন লিখেন যে এরপর আপনি লিখতে পারেন যে লাইফ টাইম প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিস আচ্ছা লাইফ টাইম দরকার নাই আপনি লেখেন প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিস প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি সার্ভিস কাস্টমার লেখারও দরকার নাই তাহলে আবার বেশি বেশি ধরনের গাট্টাগুট্টা হয়ে যাবে প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি সার্ভিস
আচ্ছা, এরপরে এই বন্ধু থাকলো, এরপরে আমরা নিচে চলে যাই। এখন আমরা শেষ করে দিব। দেখেন পরের লাইনটা যাবে হচ্ছে বোল্ড, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর ডাউট ইউ ক্যান আস্ক মি। ওকে, দেখেন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, আমি লেখাটা আপনাকে দিয়ে দিই ভাই, এটা সবগুলো বড় হাতে লিখে নেই। হ্যাঁ, এটা বোল্ড এবং বড় হাতে লিখবেন। দেখেন আমি আপনাকে দিয়ে দিয়েছি, লিখছেন? ওকে, এরপরে ইউ ক্যান আস্ক মি, এরপরে ফুল স্টপ দেন, তারপর আরেকটা লাইন নিচে দিয়ে দেন, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং ইউর অর্ডার। হ্যাঁ, এটাও দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, দেখেন লেখাটা দিয়ে দিচ্ছি টেক্সট। এবার নিজে একদম লাস্টে লিখে দেন থ্যাংক ইউ। ওকে, ফুল স্টপ দিয়ে দেন। এখন আপনি একটু চেক করে দেখেন যে কোথাও কোনো বানান বা কোনো কিছু ভুল আছে কিনা। আর সবাইকে বুঝতেছেন কিভাবে একটা জিনিসকে লেখা যায়, ডিসক্রিপশন সবকিছু? এখানে একটু ফাঁকা ফাঁকা করে দেন, ওই যে বেস্টের পরে একটা লাইন গ্যাপ দেন। আই উইল প্রোভাইড এর উপরে একটা লাইন ফাঁকা দেন। তারপর আবার ওই যে নিচে যান, ওই যে ওয়াই চুজ মির উপরে লাইনটা কেটে দেন। হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে একটা লাইন গ্যাপ দেন, ফিল ফ্রি এর উপরে একটা লাইন গ্যাপ যাবে। ওকে ফাইন, এটা ঠিক আছে, আমাদের নিচের দিকে চলে যান আমরা। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, add question and answers for your buyer. এখানে আপনি কিছু question add করে দিতে পারেন। এখন logo তৈরি করতে গেলে আপনার, sorry, visiting card তৈরি করতে গেলে আপনার প্রথম question হচ্ছে যে client এর logo আছে কিনা, তাহলে আপনি question টা add করেন। ওকে, লিখ দেন। ওকে,
এখানে লিখে দেন যে ডু ইউ হ্যাভ ইওর কোম্পানি লোগো। কোম্পানি বানানটা ঠিক করেন। ওকে, অ্যাড দিয়ে দেন। ও সেখানে একটা অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার হবে ইয়েস। আর অবশ্যই তো আপনার ক্লায়েন্টের একটা লোগো থাকতে হবে না, নাহলে আপনি কিভাবে বিজনেসটা তৈরি করবেন? ওকে ফাইন, তারপরে অ্যাড দিয়ে দেন। ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ। একটা কোশ্চেনই থাক। দরকার নাই, সেভ অ্যান্ড কন্টিনিউ। Here's how bears will see your questions. You can edit or remove questions and type then. Add new question then. Acha. Okay. Apne question is what is your dimension? What is your dimension? Card dimension. যদি আপনি business card করবেন, what is your card dimension? ওকে, আপনার এই অপশনটা যখন কই ছিল ফসি সাহেব? না, এটা তো সবসময় অন ছিল, কিন্তু ওইটা তো ই করে না কেন, সবগুলো ঠিক আছে হয়তো তার জন্য। আচ্ছা, না প্রত্যেকটা বানান তো আমাকে বলে দিতে হবে, সেই জন্য বললাম আর কি। হোয়াট ইজ ইউর কার্ড ডাইমেনশন? ঠিক আছে, ওকে অ্যাড দিয়ে দেন। Save and continue. এখন খেয়াল করেন, এখন বিল্ড ইউর গিগ গ্যালারি। এখানে গিগের ভিডিও দেওয়া যায়, গিগের ফটোও দেওয়া যায়। তো গিগের ভিডিও সম্ভবত আপনার 30 সেকেন্ডের উপরে না। তো গিগের ভিডিওতে হচ্ছে সবাই নিজের ডিসক্রিপশন দেয় আর কি, নিজের চেহারাটা দিয়ে একটু ডিসক্রিপশনের মতো করে দেয়। আমরা ওটাতে যাবো না, আমরা শুধু ছবি আপলোড করব। সেক্ষেত্রে প্রথম যে ছবিটা আমরা যেটাকে প্রথমে রাখব, এখানে ক্লিক করেন, ড্র্যাগ ক্লিক দেন। হ্যাঁ, এবার ছবিগুলোকে এক একটা করে নিয়ে আসেন। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করবেন এখানে যে কিভাবে আমরা ছবিগুলোকে নিয়ে আসছি। ভাইয়া জি, পিডিএফ ফাইল তো সাপোর্ট করে না। কেন পিডিএফ সাপোর্ট করবে না? ওখানে লেখাই আছে ফাইলে। আচ্ছা, প্রথমে আপনি আপনার প্রথম ছবিটা কি পিডিএফ ছিল? আপনি বললেন যে ওই যে টি ওই প্রথম পিকচার, বললাম যে আচ্ছা পুরো ছবিটা কি পিডিএফ? হ্যাঁ, ওই লিলিটা পিডিএফ করে রেখে করছেন। আহা, এটা নিয়ম হচ্ছে যে তিনটা জেপেগের পরে আপনার কাছে পিডিএফ চাইবে, বা তিনটা পিএনজির পরে পিডিএফ চাইবে আর কি। মানে এইভাবে অপশনটা যায় আর কি। প্রথমেই পিডিএফ দিলে হচ্ছে সমস্যা,
আপনি ওই ওই ছবিগুলোকে যে পেগে নিয়ে আসেন ফাইবারে রিসেন্টলি কিছু কিছু জিনিসের চেঞ্জ নিয়ে আসছে, যেমন আগে কিন্তু স্কিলে স্কিল সিলেক্ট করতে গেলে ওরা আপনার কাছে এক্সপার্ট ইন্টারমিডিয়েট বা এই ধরনের অপশন গুলো চাইতো না, রিসেন্টলি তারা চাচ্ছে, এই সম্ভবত এক সপ্তাহ বা দশ দিন আগে থেকে তারা চাচ্ছে। আপনি পিডিএফ ছবিগুলোকে পিএনজি অথবা জেপিইজি নিয়ে আসেন। ওরা কি এখন তিনটা ছবি আপলোড করতে দিচ্ছে মাত্র? জি ভাইয়া তিনটা লেখা আছে, তিনটা দিচ্ছে। কেন তিনটা কেন? এই দেখেন, শোকেস ইউর ট্যালেন্টেড এক্সপ্রেশন, অ্যাড ফটোস, ইন্ট্রোডাকশন ভিডিও অর পিডিএফ ফাইল দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইউর সার্ভিস। নিচের দিকে যান তো দেখি, কেন ফটো সে তিনটা দিবে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন অপশন দেওয়া আছে টিক পিডিএফ। নিচের দিকে যান, হ্যাঁ, তার মানে আপনি ওইখানে আরো দুটো পিডিএফ দিতে পারবেন, যদি কোনো পিডিএফ ফাইল নিয়ে আসতে চান সেটাও পারবেন। এখন আপনি যখন প্রিন্ট রেডি ফাইল যখন আপনি এক্সপোর্ট দিবেন তখন সাইজ একই রকম রাখবে, কিন্তু যখন প্রেজেন্টেশনের জন্য যখন কোন ফাইল এক্সপোর্ট দিবেন তখন একটু সাইজ থেকে বাড়াই দেন, সমস্যা নাই, আপনি তো প্রেজেন্টই করছেন। ওকে দেখি একটু ছবিগুলো দেখি সবগুলো কি অবস্থা। তিনটা, নিচের দিকে যান দুইটা, ওকে ফাইন, দেন আর নিচের দিকে যান, ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক চিনে দেন, এই ফর্ম তো আগে আসতো না, এখন আসছে। নো দেন সেভ, ডান। ইউ ডিড ইট, ইয়োর গিগ ইজ নাও লিভ। ওকে দেখেন, নাও আপনি আপনার ফাইবারে যান, প্রোফাইলে যান, এখন আপনি আপনার গিগ গুলোকে দেখতে পারবেন।
দেখেন আপনার গিক চলে আসছে, মিষ্টি খাওয়াবেন সবাইকে, গিয়ে ক্লিক করেন। আমি তো যাইনি, আপনার গিগে ক্লিক করেন, আরো কাজ বাকি আছে, গিগে ক্লিক করেন, কিছু জিনিস দেখানো বাকি আছে। এখন দেখেন আপনার গিগটা কেমন আসছে, প্রথম ছবি, সেকেন্ড ক্লিক দেন, এটা এটা ব্যাকগ্রাউন্ড ছবিটা ভালো আসে নাই, হ্যাঁ এই যে এটা চেঞ্জ করে দিয়েন, পরে গিগে এডিট করা যায়, এডিট এটা চেঞ্জ করে দেবেন, আজকেই চেঞ্জ করে দিবেন অথবা এখনই চেঞ্জ করতে পারেন। একটা গিগ ধরেন এক সপ্তাহ, দশ দিন, পনেরো দিন, এক মাস মার্কেটে রানিং, এই অবস্থায় কখনোই গিগ চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু গিগের ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে ও আবার নিচে চলে আসবে। সো যত ধরনের চেঞ্জ করা দরকার ইমিডিয়েট করে ফেলবেন। দেখেন কোথায় কোথায় একদম সেভ করে দিচ্ছেন, প্রথম থেকে উপরে যান, উপরে যান, দেখি ওই গ্যালারিতে ক্লিক করেন, গ্যালারি হ্যাঁ এখানে না, ওই যে উপরে উপরে, হ্যাঁ গ্যালারি, হ্যাঁ এখান থেকে ফটো চেঞ্জ করান, সেকেন্ড ফটোটা চেঞ্জ করুন, হ্যাঁ ডিলিট করে নতুন ছবি ইন করবেন, খালি তো হয়ে গেল। আপনি এই ছবিটাকে চেঞ্জ করবেন, তাহলে আপনাকে ওই গিগে ক্লিক করেন, ওই সেকেন্ডটাতে ক্লিক করেন, হ্যাঁ ওইটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে ওইখানে আবার নতুন ছবি এন্ট্রি করবেন, শুধু ওই ইমেজটাই ডিলিট হবে, বাদ এগুলো থাকবে, পরে কেন করবেন, এখনই করেন, নতুন গিগ আপলোড করতেছি আমরা, এখনই করে ফেলবো, আবার পরে কেন ভাই, নতুন করে তো আমারই করা নাই, ওরকম কালার তৈরি করা, এখন ডিরেক্ট একটা হোয়াইট কালার চেঞ্জ করে ফেলবেন, আগে আপনি এতে যান, আচ্ছা আপাতত থাক, পরে চেঞ্জ করে ফেলবেন, কিন্তু আজকেই চেঞ্জ করবেন, যদি ইমিডিয়েট না করেন তাহলে কিন্তু আবার গিগের ব্যাপার আছে। ওকে সেভ দিয়ে দেন, এবার প্রোফাইলে যান, গিগে যান, আচ্ছা এবার এবার গিগে ক্লিক করেন, ছবির মানগুলো আরো ভালো হওয়া উচিত ছিল, রেজলিউশন কম, যাই হোক পিএনজি টেনজি এগুলো ঠিক করে করতে হবে। আচ্ছা এবার নিচের দিকে দেখেন, অ্যাবাউট দিস গিগে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন, আরো নিচে যান, নিচে জায়গা আছে তো, দেখছেন ওই যে মেইন টাইপ, বিজনেস কার্ড, ইমেজ ফাইল ফরম্যাট সবই দেওয়া আছে। ওকে এবার আপনার প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে যান, ওই যে ফাইবারের পাশে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডে ক্লিক করেন, ফাইবারের পাশে ড্যাশবোর্ড লেখা আছে,
দেখেন এখানে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনার সবকিছু শো করব, আপনাকে টেক্সট সবকিছু, অ্যাক্টিভ অর্ডার্স, আপনার যদি কোনো অর্ডার্স অ্যাক্টিভ থাকে সেটা এখানে শো করবে, অল অর্ডার সবকিছু আপনাকে শো করবে, যদি কাজে কোনো প্রপোজাল আসে সেগুলোও এখানে দেখাবে। ঠিক আছে, এই যে রেসপন্স রেট 100%, এই জিনিসগুলো 100% ওকে থাকতে হবে। রেসপন্স টাইম এখনো কিছু দেয় নাই, ক্লায়েন্ট আপনাকে নক করলে আপনি কত সময়ের ভিতরে রেসপন্স করতে পারেন সেটার উপর ডিপেন্ড করে এখানে উইদিন ওয়ান আওয়ার, উইদিন টু আওয়ার, উইদিন থ্রি আওয়ার্স, উইদিন ফোর আওয়ার্স এই লেখাগুলো আসবে। কেউ যদি আপনাকে নক করে আপনার ইনবক্সে এখানে লেখাটা আসবে। ঠিক আছে, নিচের দিকে যান, আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে শো করতেছে যেগুলোকে আপনি লিঙ্ক করছেন। দেন আপনি এখান থেকে আপনার গিগুলো শেয়ার করতে পারবেন। গিগুলো কোথায় কোথায় শেয়ার করতে পারবেন, ধরেন সোশ্যাল সাইটগুলোতে, ড্রিবলে, ভিএনসে, টুইটারে আপনি আপনার গিগুলোকে শেয়ার করতে পারবেন। তাতে করে কি হবে, গিগের লাইক বাড়বে, গিগের ক্লিক বাড়বে, গিগের ইমপ্রেশন বাড়বে। উপরের দিকে যান, মেসেজ অপশনে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে আপনাকে যত মেসেজ আসবে সব এখানে দিবে, ইনবক্স এবং নোটিফিকেশন আপনি এখানে দেখতে পারবেন। অর্ডারসে ক্লিক করেন, যদি আপনার কোনো অর্ডারস থেকে থাকে তখন সেটা এখানে শো করবে, যেহেতু কোনো অর্ডারস আপনার কাছে এখন নাই সেহেতু কোনো শো নাই। গিগসে ক্লিক করেন, এই জায়গাটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, খেয়াল করেন। আপনার অ্যাক্টিভ গিগ নাম্বার ওয়ান, একটা গিগ আছে, ঠিক আছে, এই গিগের ইমপ্রেশন, ক্লিকস, এই দুটার উপরে ডিপেন্ড করে আপনি কাজ পাবেন। ইমপ্রেশন বাড়বে কিভাবে, ধরেন আপনার গিগকে কেউ লাইক করলো বা আপনার এই গিগে কেউ ক্লিক করলো। আমরা যেরকম প্রোফাইলে ক্লিক করি না বা ইউটিউবে যেরকম ক্লিক বা দেখা, এটাও ঠিক ওই রকমই দেখা এবং ক্লিক, তার উপরে ডিপেন্ড করে আপনার এখানে ইমপ্রেশন বাড়ে। তো ইমপ্রেশন যদি বাড়ে তাহলে আপনার গিগটা বিভিন্ন জায়গায় শো অফ হবে বেশি, ক্লিকও যদি বাড়ে তাহলে আপনার গিগটা বিভিন্ন জায়গায় শো অফ হবে বেশি। এখন আমরা এখানে 26 জন আছি, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের প্রোফাইলে যাব, প্রত্যেকের গিগগুলোকে দেখব, প্রত্যেকের গিগে ক্লিক করব এবং লাইক দেব। ঠিক আছে, কারণ আমরা যদি আমাদেরকে হেল্প না করি তাহলে তো বাইরের মানুষও তো হেল্প করবে না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এবং সবসময় যেন খেয়াল রাখবেন গিগের ইমপ্রেশন এবং ক্লিক যেন ঠিক থাকে। আপনি গিগ তৈরি করলেন, এক মাস পরে, এক মাসে আপনার গিগে ক্লিক আসলো 100টা, 1200-1500 ইমপ্রেশন তৈরি হয়েছে, যে একটা কাজও করে ফেলছেন ওই ওই গিগ দিয়ে, আপনি কি করলেন, হঠাৎ করে গিগটাকে এডিট করলেন, এডিট করার সাথে সাথেই কিন্তু আপনার গিগটা আবার নতুনের মতো হয়ে গেল, আপনার ইমপ্রেশন কমে যাবে, ক্লিকও কমে যাবে। হ্যাঁ, তো এই জন্য ধূপধাপ মন চাইলো আর এডিট করে ফেললেন সেটা করা যাবে না, সেটা করা যাবে না। যা করার প্রথম 1-2 দিনের ভিতরেই গিগের, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমি যখন গিগ তৈরি করব আমার সমস্ত কাজগুলোকে ওকে করে প্রেজেন্টেশন ফাইলটা রেডি করে দেন আমরা গিগে আসবো। ঠিক আছে, ওকে। তো সালমান ফার্সি, কংগ্রেচুলেশন, দিস ইজ দ্য গিগ অফ ইউ। হ্যাঁ, আপনার ফাইবারের প্রথম গিগ, ভিজিটিং কার্ডের প্রথম গিগ। আমরা এই সপ্তাহে আরও 2-3টা গিগ আপলোড করার চেষ্টা করব, লোগো, ভিজিটিং কার্ড, স্টেশনারি ডিজাইন, এবং সামনের রবি সোমবারে আরও 2টা গিগ যাবে ফটোশপের। একটা গিগ হচ্ছে ক্লিপিং প্যাড, ভালো করে শুনেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ। আরেকটা হচ্ছে কোটোস গিগ, ফটোশপের শুরু করে প্রথম 2 দিনে আমরা 2টা গিগ আপলোড দিয়ে দিব, কারণ আমাদের তো কাজ করা দরকার, তাই না? অ্যাটলিস্ট কেউ যদি কোনো একটা কাজ পান তো সেই কাজটা আমরা সবাই মিলে তুলতেও পারবো। ওকে, সালমান ফার্সি,
আপনি এখন আপনার স্ক্রিন অফ করতে পারেন এবং আপনি তো আমাকে একটা ধন্যবাদও দিতে পারেন যে ভাইয়া আপনাকে ধন্যবাদ। জি ভাইয়া ধন্যবাদ, কারণ আপনার হাত ধরেই চলা ইনশাল্লাহ সাকসেসফুল। আচ্ছা বাদ বাকি যারা আছেন তাদেরকে বলতে চাই প্রত্যেকের গীত। হ্যাঁ নাকি ভাই, ওই গীত আপলোড করার পরে ওই সব নাকি অনলাইনে থাকবে? অবশ্যই অনলাইনে থাকবেন। আপনি অনলাইনে অনলাইনে থাকা বলতে কি, আমি তো শুনেন অনলাইনে থাকার নিয়ম আছে। আপনারা সবাই এখানে মনে করেন যে ভালো ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। অ্যান্ড্রয়েড ফোনে ফাইবারের এবং ফ্রিল্যান্সের এই যে মার্কেট প্লেসগুলোর অ্যাপ নামায় নেবেন। নামানোর পরে অ্যাপটাকে চালু রাখবেন এবং কিছুক্ষণ পরপর রিফ্রেশে রাখবেন, তাতে করে কি হবে আপনাকে 24 ঘন্টা অনলাইনে দেখাবে। হ্যাঁ, এই অনলাইনে অনলাইনে থাকা মানেই হচ্ছে আপনার নোটিফিকেশন আপনি তাড়াতাড়ি রেসপন্স করতে পারবেন, কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিলে আপনি তাড়াতাড়ি রেসপন্স করতে পারবেন। ধরেন আপনি বাসায় নাই, বাইরে আছেন, পিসিতে না রাখলেন, অ্যাপে ওপেন রাখলেন, সমস্যা নাই তো, তাই না? এবং রাতে খুব বিজি থাকবেন, রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত বিজি থাকবেন। এই যে সালমান ফার্সি গিগ আপলোড করার পরে এখন কিন্তু তার কাছে প্রপোজাল আসবে। প্রপোজাল সালমাসি আপনি আবার একটু ইয়েতে যান তো দেখি, আবার একটু স্ক্রিন শেয়ারে যান। সেক্ষেত্রে এরপরে কাজটা হচ্ছে আমার প্রপোজাল লেটারটা কিভাবে লিখবো, কাজ কিন্তু একটা না সর্বোচ্চ 7টা। এখানে দেখেন যে ড্যাশবোর্ডে ক্লিক দেন দেখি কোনো কাজটা আপনার এখানে কোনো শো করতেছে কিনা। ড্যাশবোর্ডে ক্লিক দেন, এখনো আসে নাই, আস্তে আস্তে আসা শুরু করবে এখানে। হ্যাঁ মানে প্রপোজাল দেখানো শুরু করবে আর কি। ঠিক আছে, ওই যে অ্যানালাইটিক্স এ ক্লিক করেন, অ্যানালাইটিক্স যে এখানে আপনি আবার আপনার সমস্ত কাজের ওভারভিউ দেখতে পারবেন আর কি, কত কি আর্ন করলেন প্রতি মাসের সবকিছু এখানে শো করবে। ঠিক আছে, তো এই গিগ আপলোড করার পরে হয়তো আজকের ভিতরেই দেখবেন যে আপনার ওই ড্যাশবোর্ডের ওইখানে প্রপোজাল থাকবে, আপনি তখন প্রপোজাল পাঠাবেন। ওইটা তো ভাই কেমনে করবো, আপনি ক্লিক করলে দেখবেন যে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন যে না আই এম রেডি টু ডু ইউর ওয়ার্ক, আই এম ক্যাপেবল অফ ডুইং ইউর ওয়ার্ক, এই ধরনের 3-4-5 লাইন লিখে সাবমিট করে ফেলতে হয় আর কি। আবার ভাই বললেন যে কয়েকটা যদি প্রপোজাল করা যায় তারপর আবার টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে ওইটা ওইটা ফাইবারে না, ওইটা হচ্ছে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্স। ফাইবার ব্যাপারটা হচ্ছে গিগ আপলোডের ব্যাপার, এবং মার্কেটে কিন্তু ফাইবার এবং আপওয়ার্ক দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী, দুজন কিন্তু দুজনকে সহ্য করতে পারে না। আপনি ফাইবারের কোনো কিছু ফাইবার নামটা আপওয়ার্ক উল্লেখ করতে পারবেন না, আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে, কঠিন অবস্থা। হ্যাঁ তো খুব সাবধান, এবং বাদবাকিদের বলতেছি এই যে বাদবাকি যারা আছেন তাদের আইডি গুলো আমার হাত থেকে যাবে গিগ আপলোড গুলো, যেহেতু আপনারা এখন মোটামুটি বুঝতে পারতেছেন যে গিগ কিভাবে আপলোড যাবে। তারপরও দু একজনের গিগ আমি সামনের দিকে এখান থেকে আপলোড করাবো, আমি নিজে হাতে আপলোড করাবো, যাতে আপনাদের
এই গিগ গিগ মানে গিগ সম্পর্কে যাবতীয় যে ভীতি এগুলো যাতে কেটে যায়। আর freelancer.com এ আপনারা প্রচুর পরিমাণে কন্টেস্টে অ্যাপ্লাই করেন freelancer.com এ। আর আলোচনা করতে হবে, প্রথম কথা আমি কিন্তু খুব ফ্রাঙ্কলি এবং খুব ফ্রেন্ডলি, বুঝছেন, আপনারা আমরা ক্লাস করব হাসি খুশি আড্ডা ঠাট্টার ভিতরে, মানে খুব মানে রাফ অ্যান্ড টাফ ক্লাস করতে চাই না আমরা, আমরা গল্প করব, কথা বলবো, কাজের বিষয় নিয়ে কথা বলবো, এইভাবেই ক্লাসটা করতে চাই। তা আপনাদের ভিতরে যদি মনে কোনো খেদ থাকে বা কোনো দুঃখ থাকে সেটাও শেয়ার করতে হবে আমার সাথে। আবার যে ভাই আমরা একটু ওইভাবে করতে চাই, মানে উন্মুক্ত আলোচনা করতে হবে, কারণ আপনারা যদি মুখ বুঝে থাকেন তাহলে তো আমি আপনার আপনাদেরকে বুঝতে পারবো না, তাই না? হ্যাঁ, শেয়ার করবেন যে ভাই আমাদের অমুক অমুক জায়গার একটু প্রবলেম আছে, অমুক জায়গার একটু একটু বুঝতে চাই। এটা যদি আপনারা আমার সাথে যত বেশি শেয়ার করবেন, আমার ইনবক্স খোলা আছে, আপনারা আমাকে ইনবক্স করেন। তো পূজার জি ভাই, আমি ওই সালমান ভাইয়ের সাথে দেখে দেখে গিগ আপলোড করতেছিলাম, কিন্তু ভাই আমি রিকোয়ারমেন্টে থেকে গেছি, মানে পিছনে পড়ে গেছি। এটা ভুল কাজ করছেন তো, আপনি তো একটা জিনিস, এটা তো ডিজাইন না, এটা তো প্রসেসিংটা ভালোভাবে দেখে নিতে পরে আপনি নিজে চেষ্টা করতেন। রিকোয়ারমেন্ট বলতে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, মানে এত বাজে অবস্থা এটার। এখানে আপনার কি ধরনের কোশ্চেন আছে? তো বিজনেস কার্ড তৈরি করতে গেলে বায়ের কাছে প্রথম কোশ্চেন থাকে যে আপনার কোন লোগো আছে কিনা। যদি বলে যে লোগো নাই, তাহলে লোগো না থাকলে লোগো ছাড়া আপনি বিজনেস কার্ড করে দিবেন, এবং বিজনেস কার্ড যারা করে তাদের প্রত্যেকেরই লোগো থাকে, লোগো ছাড়া বিজনেস কার্ড হয়, দেখছেন কখনো? লোগো না থাকলে পার্সোনাল ইনফরমেশন দিয়ে আর কি, নাম নাম দেওয়া থাকে, নিচে উঠছে ইনফরমেশন দেওয়া থাকে, এইভাবে এইভাবে বিজনেস কার্ড হয়। সেক্ষেত্রে আপনার লোগো ছাড়াই বিজনেস কার্ড হবে। এই জায়গায় কি দেবো? এখানে কিছু দিতে হবে না, এখানে ফ্রি টেক্সট, দেন অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। এরপরে তো আপনি জানেনই কালাইতে কি করে ছবি, হ্যাঁ কালাইতে কি করে ছবি আপলোড করবেন এবং সেটা কিভাবে পাবলিশ করবেন। ঠিক আছে, তিনটা তিনটা জেপেক বা তিনটা পিএনজি অথবা পিডিএফ প্রথম দিকে পাঁচটা দিবে, পরে আস্তে আস্তে এটা বাড়বে আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে গিগ আপলোড নিয়ে? সোহেল ভাই, সোহেল রানা, রাকিব ভাই জি বলেন। ভাইয়া আমি তো পরে গিগ আপলোড দিতে চাইছি, কিন্তু কাল মানে আমি কিন্তু জিনিস নিয়ে একটু দেখতেছি, তো মানে আর্টিকেল গুলো একটু দেখতেছি ফাইবারের, মানে যে আর্টিকেলটা আপনি অনেক আর্টিকেল পাবেন, তিন থেকে চার লাইন লিখছে, যারা প্রো ডিজাইন বা যাদের গিগ অনেক স্ট্রং তারা আর্টিকেলের ডিসক্রিপশনে তিন থেকে চার লাইন লিখছে। মানে হচ্ছে ক্লায়েন্ট কিন্তু কখনোই আপনার আর্টিকেল পড়ে কাজ দিবে না আপনাকে, ক্লায়েন্ট পড়বে আপনার প্যাকেজ, আপনি যে প্যাকেজটা দিবেন সেই প্যাকেজে আপনার কি কি আছে সেটা সে দেখবে এবং আপনার কাজগুলো দেখবে। কাজ দেখলে আপনার বুঝতে পারবে যে প্যাকেজে কি আছে।
আচ্ছা ভাই, আপনার তো যে সবকিছু বুঝতে নিচ্ছিস তো, মানে সবকিছু বুঝতে নিচ্ছিস, সাবস্ক্রাইব করে আপলোড দিও। জি, আমি এদিকে সবকিছু কমপ্লিট আপনারও কি ফাইবারে লেভেল টু তে আপনি? আপনি আমরা একসাথে আগাবো, হ্যাঁ তো ঠিক আছে। আমি এই চারটা দিন আপনাদের লিফলেট, ব্রোশার প্লাস আরো টুকটাক কিছু জিনিস, যেহেতু আপনারা বলতেছেন যে ভাই আমরা একটু স্লো বা একটু স্লো আগাচ্ছি, তো ঠিক আছে, এই চারটা দিন আমরা ফাইবারে গিগ আপলোডিং, ফ্রিল্যান্সে কাজ করা এবং হচ্ছে ইলাস্ট্রেটরে আরো কিছু জিনিস আমরা দেখব। বাট সামনের উইকেই কিন্তু আমরা চলে যাব ফটোশপ এবং আপওয়ার্কে, আমরা তো ব্র্যান্ডিং করতেছি দুইটা লোগোর উপরে, তাই না? আমার তো আপনারা দেখাইছে দুইটা তো হয়েছে, সাজাবেন আর কি, সাজাবেন গুছাবেন, তো ওইটা আমরা একটু পরে আপলোড দিব, ওইটা আমরা সামনের উইকে আপলোড দিব। আপনারা এই উইক প্রোটা ধরে কাজ করেন এবং এই উইকের শেষের দিন বৃহস্পতিবার আমি দেখাবো কিভাবে মকআপ ইউজ করা যায়। ওকে, ঠিক আছে। আর ভাই সবাই ধন্যবাদ করছে তার জন্য, আমার মনে হয় খুশি লাগতেছে কারণ অনেক চেষ্টার পর হয়তো এখন ধরে কাজ পাই নাই ভাই করি না, কিন্তু তারপর ভালো লাগতেছে যে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ট্রাকে তুলে দেওয়া, মানে রাস্তায় তুলে দেওয়া। এখন রাস্তায় তুলে দেওয়াটা পরে আপনি কি হাঁটবেন নাকি আপনি দৌড় দিবেন, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপরে। কিন্তু আমি আপনাকে ঘষে মেজে রাস্তায় তুলে দিচ্ছি, যে আমি আমি হয়তো আপনাদেরকে সবসময় ইলাস্ট্রেটর তো তুলে দিনে শিখাই দিতে পারছি না, কিন্তু একটা প্রসেসে নিয়ে আসতে পারছি বা একটা বুঝাতে পারছি যে না আপনি এই কাজগুলো দিয়ে শুরু করেন। দেন আমি হয়তো ফটোশপে যাওয়ার পরে আবার ডিজিটাল যে মার্কেটিং এই জিনিসের শিখিয়ে দিচ্ছি। এখন আমি তো আপনাকে প্রো করতে পারবো না, এটা অসম্ভব, কারোর পক্ষে সম্ভব না উইদিন 50 ক্লাস, তাই না? আমি আপনাকে যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজাইন করার স্বার্থে, আপনার ইনিশিয়াল ডিজাইন করার স্বার্থে, ইনিশিয়াল মার্কেট প্লেসে কাজ করার স্বার্থে আপনাকে যে জিনিসগুলো না জানলেই না সেগুলোকে ফুলফিল করে আপনাকে মাঠে নামিয়ে দেওয়া। এরপরে আপনি যখন নিজেকে আপডেট করবেন, আপনি আপনার সাথে নিজেকে আপডেট করে নেবেন, যখন দেখবেন আপনি যেটা কাজ পাচ্ছেন আচ্ছা এটা করতে পারতেছেন, ওকে ঠিক আছে টিটলটা কোথায় আছে দেখি, ব্যাপারটা বুঝতে পারছেন? বেসিক যদি জানা থাকে আপনার, আপনি টিটল বুঝতে পারবেন, আপনার বেসিক জানা না থাকে আপনি কখনোই টিটল বুঝতে পারবেন না, অসম্ভব। অনেক প্রো টিটল আছে দেখতে পাবেন আপনারা এইভাবে এইভাবে করতেছে, বাট ওই টিচার গুলো বুঝতে গেলে আপনাকে বেসিক জানতে হবে। এবং আমরা যে কাজগুলো করতেছি দেখেন, ভিজিটিং কার্ড, লোগো, এটা কিন্তু টোটালি এখন অলমোস্ট আমরা বেসিকটাকে না ছাড়া করে করার চেষ্টা করছি, কারণ বিজনেস কার্ডে তেমন কিছু নেই আহামরি ফন্ট এবং শেপ ছাড়া। ইভেন কাজ করার সুবিধার্থে আমি আপনাকে টেমপ্লেট ফাইল দেখাইছি, যেটা আমার এত তাড়াতাড়ি আপনাদেরকে দেখানো উচিত না। প্রচুর টেমপ্লেট ফাইল আছে, প্রচুর শেপ আছে, অনেক কিছু আছে যেগুলো নামিয়েও আপনি কাজ করতে পারেন বাই ডিফল্ট, হালকা চেঞ্জ করে দিও আপনি গিগের সাথে আপনি কাজগুলো করতে পারেন, অর্থাৎ পোর্টফোলিওর সাথে আপনি কাজগুলো করতে পারেন। দেন আপনি যখন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, কাজ নেওয়ার পরে কিন্তু আপনি আর টেমপ্লেট নামায় কাজ করতে হবে, তখন তো আপনার নিজেকেই কাজ করতে হবে,
যদি আপনি কাজ পান আমরা এখানে প্রতিজনই আপনার কাজ তুলে দেওয়ার জন্য ধাপাই করব। এটা হচ্ছে আমাদের মোটো যে সবাই সবার সাপোজ এখন দশজন বিট করছে কাজ পাইছে একজন, আমরা সবাই মিলে ওই কাজটা করার চেষ্টা করবো, যদি আমার হাতে এখন কোনো কাজ নেই আমরা ওই কাজটাই তুলব। ওকে, এবং আশা করি যে সামনের ক্লাসগুলোকে মিস দিবেন না, যেহেতু ফাইবারে গিগ আপলোড হচ্ছে, হয়তো কালকে দেখা যাবে তারেক ভাইয়ের গিগ আপলোড করছি, পরশুদিন দেখা যাবে প্রীতিলতার গিগ আপলোড হচ্ছে, যার যখন কাজগুলো ওকে হয়ে যাবে তখন তার ওই গিগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। একটা ব্যাপার সেটা হচ্ছে যে জি এরকম কোন ট্রিক্স নাই, ট্রিক্স হচ্ছে ফাইবারের ট্রিক্স হচ্ছে এরকম, আপনি যখন লেভেল টু সেলার হয়ে গেলেন আপনার গিগটা অটোমেটিক আপলোড উপরেই চলে যাবে। হ্যাঁ, আপনার গিগে যখন ক্লিক বাড়বে ওটা তো উপরের দিকে উঠতে থাকবে প্রথমত। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি আপনার গিগটাকে শেয়ার করতে পারেন বিভিন্ন পোর্টফোলিও সাইটে, নান ফেসবুকে শেয়ার করলেন, টুইটারে শেয়ার করলেন, হ্যাঁ একটু হ্যাঁ যেটা বলছিলাম আর কি, তো এটা ওইভাবে আপনার দিকটা এসিও হয় আর কি। এটা তো গুগলের মতো না যে আমি বাইরে থেকে এসিও করাতে পারবো, এটা সম্ভব না। এখানে সবকিছুই বাই ডিফল্ট আগাবে আর কি, ক্লায়েন্টের ক্লিক, আদার্সদের ক্লিক, সবাই মিলে আপনার ওই ক্লিকের উপরে গিগের ইমপ্রেশন বাড়বে। ওকে, তো সোহেল ভাই আপনি কি আমাকে কিছু বলবেন? সোহেল ভাই আচ্ছা, তো ঠিক আছে, আমি আশা করবো যে কালকে থেকে সবাই আমরা রেগুলার থাকবো ক্লাসে। আরেকটা ব্যাপার, এখানে যারা আছেন সবাইকে আমাকে ট্রেনিং ফর্মটা পাঠাইছেন? বলছি আর কি, এমন কি কেউ আছেন যিনি এখনো পাঠান নাই আমাকে? কেউ কি আছেন যিনি এখনো পাঠান নাই আমাকে এখানে? নজরুল ভাই আপনি কি পাঠিয়েছেন? ভাই আমি আপনার টেনি ফর্মটা ওটা আমাকে আজকেই দিয়ে দিবেন ভাই, ওটা খুব ইম্পর্টেন্ট। টেনি ফর্মটা আমি আজকেই দিয়ে দিবেন। মৌসুমী আক্তার আপনি কি পাঠিয়েছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। প্রীতিলতা আপু আপনি কি পাঠিয়েছেন?
আচ্ছা যাই হোক, ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আচ্ছা ঠিক আছে, লিফলেট ডিজাইনের ক্লাসটা তো, আচ্ছা ঠিক আছে, আমি ওটা আপলোড দিয়ে দিব। জি দেখান, শুকরান। ইলাস্ট্রেটর পেজকে শো করেন, হ্যাঁ হচ্ছে তো, ভালো হচ্ছে। হ্যাঁ হচ্ছে, মোটামুটি হচ্ছে, বেশ ভালো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনার শুধু একটু ফন্টে কাজ করতে হবে, ফন্ট গুলো একটু ভালো নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ হচ্ছে তো, মানে মোটামুটি একটু ফন্টে কাজ করলে বেশ কিছু ফন্ট নামাই নেবেন, সিম্পল ফন্ট, ঠিক আছে, ওকে, চেষ্টা করেন, হয়ে যাবে আস্তে আস্তে। কারণ আমরা তো, আমরা তো দেখেন আমাদের শিখতেই সময় লেগে গেছে কতদিন। আমি যদি আপনাদেরকে স্পেশালাইজ দিয়ে বলি যে না আপনাকে আজকে করতে হবে, সেটা তো সম্ভব না। ভাই আমার একটা কাজ ছিল। অবশ্যই সুন্দর হইছে, খুবই খুবই জোস কাজ হইছে। একটু বড় করেন, একটু জুম করেন তো দেখি। সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে, আইকন বাদ দিয়ে দেন রুবাইদ ভাই। হ্যাঁ ভাই, আইকন মানে আমার একটু ঝামেলায় মনে হইতেছিল, পরে এগুলা দেখেন ভাই খুব বাজে হয়েছে, কারণ আমি হাত দিয়ে বানাইছি আসলে। আইকনের দরকার নাই, হ্যাঁ আইকন তো একে আপনি বাদ দিয়ে দেন, আর ফন্ট গুলোকে হোয়াইট কালারে নিয়ে আসেন। হোয়াইট কালার, হ্যাঁ কারণ ভাই যে ব্যাকগ্রাউন্ডটা না, এটার সাথে অন্যান্য কালার দিলে ভাই ওটা কি ফুটে না, মানে ওটা আসে না ঠিক মতো। দেখেন কালার চেঞ্জ করে দেখেন, অফ হোয়াইট কালার বা একটু একটু ডার্ক ডার্ক গ্রিন কালার বা ডার্ক রয়্যাল ব্লু কালার চেঞ্জ করে করে দেখবেন আর কি, যে কি অবস্থা, কোনটা শেষমেশ দাঁড়ায় আর কি। ঠিক আছে হ্যাঁ, আইকন বাদ দিয়ে দিন। আপনার এই পুরোটা কি একটা প্যাটার্ন না, নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা ভাই, সব আলাদা। এই মান্ডালা, এই মান্ডালাটাকে সে নিয়ে আসছে নেট থেকে, টেমপ্লেট অর্ধেক বসাইছে, এই টেক্সচারও সে নেট থেকে নামিয়েছে। হ্যাঁ ভাই, ওই সবগুলো একসাথে নামায়া আস্তে 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 জোড়া দিছে এটাই, আর জায়গায় একটু কাজ করতে হয়েছে ওইটা আর কি কাজ করে দিছে। ভাই স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ ওকে, না কাজ ভালো হচ্ছে, ঠিক আছে আমি তো দেখাই। ওকে আসেন, যারা যারা কাজ দেখাইতে চান তারা তারা দেখাইতে পারেন।
ঠিক আছে, একটু অ্যালাইনের সমস্যা আছে মনে হচ্ছে ব্যাক সাইডে, ব্যাকে একটু কাজ করতে পারেন, ব্যাকে লোগোটা অনেক উপরে উঠে গেছে। ঠিক আছে, এত লাল কেন আপনার, এখানে লালটা ভালো লাগে নাই। সব জায়গাতেই লাল আছে, ঠিক আছে। রাকিব ভাই ঠিক বলছিলেন ভাই, ওই সাদা ফন্টালা সাদা দেশি এখন ভাই আগের থেকে আরো ভালো দেখা যাচ্ছে। এটা সুন্দর হয়েছে রাকিব ভাই, টেনি ফর্মটা কি আপনাকে দিতে দেব? মেল করবেন, মেলে দেব না? যেমন এই কাজটা যেমন পরিচ্ছন্ন ব্যাপার আছে, দেখছেন কাজটা পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে, ওই কাজগুলো কিন্তু পরিচ্ছন্ন লাগতেছে না আমার। জি নজরুল ভাই বলেন, আমি দেখেন আপনার পেজে আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, গ্রুপে ওখানে আমি মেলটা দিয়ে দিচ্ছি একদম অ্যানাউন্সমেন্ট করেই। একদম কটকটা লাল ইউজ না করে লালের গ্রেডিয়েন্ট ইউজ করেন বা লালের শেড ইউজ করেন, লালের সাথে অন্য কালারের গ্রেডিয়েন্ট ইউজ করে অথবা লালেরই দুইটা কালারের গ্রেডিয়েন্ট ইউজ করে। এটা খয়েরি ভাই, লাল না খয়েরি, ঠিক আছে আর একটু লাইট করে না কি, একটু লাইট আছে। ওকে, আমি কি তাহলে আসতে পারি? জি ভাই। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা দেখেন, জলদি জলদি দেখা ফেলেন। ঠিক আছে, আরো আরো ভালো হবে, আরো ছোট আকারে হবে আরো ভালো হবে। ঠিক আছে, করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে ক্লাস শেষ করলাম এখানেই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।